সকলকে শুভেচ্ছা নতুন ভিডিওতে। আজকে অবশ্য নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিওটি। রেলওয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 338 পদে বাংলাদেশ রেলওয়েতে। আপনারা ইতিমধ্যে জেনেছেন বাংলাদেশ রেলওয়ে সম্প্রতি স্থায়ীভাবে রাজস্ব খাতের 4টি পদে মোট 338 জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোর যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন। আপনিও অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু 1/7/2024 তারিখ থেকে, অর্থাৎ আগামী জুলাই মাসে প্রথম সপ্তাহেই কিন্তু এই নিয়োগ আবেদন করতে পারবেন আপনারা। এবং আপনারা 8/8/2024 তারিখ পর্যন্ত এই আবেদন করতে পারবেন। দেখেন এখন 4টি পদ কী কী ছিল। ট্রেনি এক্সামিনার 45 জন, ট্রেন কন্ট্রোলার 27 জন, ট্রাফিক অ্যাপ্রেন্টিস 18 জন, ট্রেন অ্যাপ্রেন্টিস 248 জন। এদের ট্রেড অ্যাপ্রেন্টিস 248 জনের এই বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তিটি অবশ্যই আপনাদের জন্য একটা ভালো নিয়োগ। অবশ্যই আপনারা আবেদন করবেন। এখানে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতা আপনাদের দেওয়া আছে। এখানে আপনারা 30 বছর বয়স হতে হবে এবং যারা প্রতিবন্ধী আছেন তাদের ক্ষেত্রে 32 বছর করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে গণপরিবহন বাংলাদেশ সরকার মহাপরিচালক কার্যালয় পরিবহন ও বাণিজ্যিক বিভাগ বাংলাদেশ রেলওয়ে রেলওয়ে ভবন ঢাকা। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে সকল জেলা আবেদন করতে পারবেন। এখানে সকল জেলা, বাংলাদেশের সকল জেলা আবেদন করতে পারবেন এখানে দেওয়াই আছে। তাছাড়া ট্রেন এক্সামিনার পদে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিবিতে স্নাতক, ট্রেন কন্ট্রোলার পদে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিবিতে স্নাতক ডিগ্রি, এবং ট্রাফিক অ্যাপ্রেন্টিস পদে 18 জন নেওয়া হবে, সেটা হচ্ছে এটাও দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি। তবে ট্রেড অ্যাপ্রেন্টিস এখানে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই চলবে। 18-30 বছর পর্যন্ত বয়স সীমা নির্ধারণ করা হয়েছে। তো সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বাংলাদেশের 64 জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং 8টি বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো অবশ্যই এটা আপনারা আবেদন করবেন আশা করি, দেখে নেবেন। এখানে সকল বিস্তারিত তথ্য দেওয়া আছে। এবং আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেটি হচ্ছে সমাজসেবাদী দপ্তর ডিএসএস বাংলাদেশ সমাজসেবাদী দপ্তরে ইউনিয়ন সমাজকর্মী পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখন সেটি সম্পর্কে আপনাদেরকে দেখাবো। এখানে 209 পদে সমাজসেবাদী দপ্তরের এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, একটি পদ এবং 209 জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন অলরেডি শুরু হয়ে গিয়েছে 12 তারিখ থেকে এবং করা যাবে 18/7/2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ আপনারা কিন্তু এক মাসের বেশি সময় পাচ্ছেন, এখানে আবেদন করার জন্য এক মাস সময় পাচ্ছেন পুরো। পদের নাম ও পদের সংখ্যা 209 জন, পদের নাম হচ্ছে ইউনিয়ন সমাজকর্মী। আবেদনের যোগ্যতা এবং বিস্তারিত তথ্য দেওয়া আছে নিচে, অবশ্যই দেখে নেবেন। এই সমাজসেবাদী দপ্তর এবং রেলওয়ের যে নিয়োগ পরীক্ষা সাজেশন, এটা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। সমাজসেবাদী দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির সাজেশন এবং রেলওয়ের নিয়োগ বিজ্ঞপ্তির সাজেশন আমাদের অলরেডি তৈরি করা হয়েছে, আপনারা নিতে চাইলে পিডিএফ ফাইল নিতে পারেন আমাদের কাছ থেকে। এবং কার্যকরী সাজেশন, 100% কার্যকরী যে সাজেশন, এমসিকিউ টাইপ প্রশ্ন হবে। এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন হবে, সমাজসেবাদী দপ্তরে 70 মার্কের এমসিকিউ হবে, 80 হতে পারে, এবং রেলের 100 মার্কের হয়ে থাকে প্রায়, 80 হয় অনেক সময়। তো যাই হোক, সময় থাকবে 1 ঘন্টা উভয় ক্ষেত্রে। এখানে ইউনিয়ন সমাজকর্মী পদে 209টি পদে এবং স্থায়ী রাজস্ব খাতের, আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু রাজস্ব খাত ব্যতীত অন্য যে সকল চাকরির পরীক্ষার এগুলো কিন্তু আপনাদের সার্বজনীন পেনশন স্কিমের যা আওতায় চলে যাচ্ছে আগামী মাস থেকেই। তো রাজস্ব খাত এগুলো আগামী 25 সালের জুলাই মাস থেকে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় চলে যাবে। সুতরাং এর মধ্যে আপনারা যদি চাকরিটা পেতে পারেন খুবই ভালো হয়, কারণ এরপরে সেটা আপনাদের সার্বজনীন পেনশন স্কিমের আওতায় চলে গেলে আপনারা আর বেতন ভাতা পাবেন না এখান থেকে, এটা সর্বজনীন পেনশন স্কিম থেকে আপনারা সুবিধা পাবেন। যাই হোক, যে সকল জেলা প্রার্থীদের আবেদন করা প্রয়োজন নেই, এখানে কিছু কিছু জেলা আছে, রাজবাড়ী, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, জয়পুরহাট, গাইবান্ধা, লালমনিরহাট, দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও, মাগুরা ও ঝালকাঠি, এই জেলাগুলো ব্যতীত অন্য অন্য জেলার আবেদন করতে পারবেন। তবে এতিম শারীরিক প্রতিবন্ধীরা সকল জেলার আবেদন করতে পারবেন।
এক্ষেত্রে আপনাদের এসএসসি পাস, সরি, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, বয়স 35, বিভাগীয় ক্ষেত্রে শিথিলযোগ্য। আবেদনের পদ্ধতিও শর্তাবলীর নিচে দেওয়া আছে এখানে। আবেদনের তো এখানে বিভিন্ন শর্ত আছে, এই শর্তগুলো আপনারা পড়ে নিয়ে আবেদন করবেন। এখানে বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যার ক্ষেত্রে 18 থেকে 30 বছর, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর, তবে বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। নিয়োগের সরকার বিধি বিধান সকল জেলা প্রকার কোটা যথাযথ অনুসরণ করা হবে এবং মুখ পরীক্ষার ক্ষেত্রে যে সকল বিধিবিধান আছে সব কিছু বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে। এছাড়া আবেদন প্রক্রিয়া কীভাবে আপনারা আবেদন করবেন অনলাইনে সেটাও দেওয়া আছে এখানে। dss.tilda.com.bd এই ওয়েবসাইটে ঢুকে আপনারা 12/6/2024 থেকে সকাল 10 ঘটিকা থেকে 18/7/2024 রাত 11:59 পর্যন্ত আবেদন সময়সীমা থাকবে এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যে আপনাদের টেলিটকের মাধ্যমে SMS এ টাকা জমা দিতে হবে, 223 টাকা এখানে জমা দিতে হবে এবং এই যে স্বাক্ষর এবং ছবি সহ এটা আপনাদেরকে সাবমিট করতে হবে এখানে। এবং একবার আবেদনপত্র ভুল হইলে পরবর্তীতে কোনো ঠিক করার সুযোগ থাকবে না, কিন্তু এই জন্য আপনারা সঠিক তথ্য এবং সঠিক ইনফরমেশান দিয়ে এখানে আবেদনগুলো করবেন, কারণ আবেদনপত্রে ভুল থাকলে সেক্ষেত্রে সমস্যা হয় নিয়োগের ক্ষেত্রে। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা সকলের জন্য। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন এবং আমাদের সাজেশন নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01858 93 4369 এই নম্বরে যোগাযোগ করবেন। সকলকে শুভেচ্ছা, শুভরাত্রি।